हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। কি ব্যাপার না, পেনশন কমিউট করে আপনার লাভ না লস? দেখুন, অনেকে দেখলাম রিটায়ার করার পরে তার বয়স তো 60 এ পৌঁছে যায়, স্থবির হয়ে যায়, ব্রেনের এজিলিটি ক্ষিপ্রতা কমে যায়। বাবু তোরা, তার ছেলে বা মেয়েকে বলে বাবু তোরা কি বলছিস বল, আমি কি টেনশনটা কমিট করবো? কোন করবো না, স্বাভাবিক। জীবনের শেষকালে আমাদেরও ব্রেনের অ্যাবিলিটি কমে যাবে। তখন মনে হয় আমার বন্ধু রাম শ্যাম যদু মধু তারা তো কমিট করেছে, আমিও কমিট করে দিই। কিন্তু আগে জানতে হবে যে পেনশন কমিট করে আপনার লাভ না লস। দেখুন, আপনার ব্যাপার, দ্যাট ইজ আপ টু ইউ। আই উডন্ট ইন্টারফেয়ার ইন টু দিস ম্যাটার। আমি আপনার ব্যাপারে কিন্তু কখনো ইন্টারফেয়ার করছি না। আপনি কমেন্ট করতে পারেন, না করতে পারেন। এই ভিডিওর মধ্যে আপনাকে আমি কমেন্ট করতে বলছি না, কমেন্ট না করতেও বলছি না। আমি শুধু আপনাকে দেখাবো আজকে যে আপনি কমেন্ট করলে আপনার লাভ না লস। এবার দি ডিসিশন ইজ ইয়োর্স, কমপ্লিটলি ইয়োর্স। আসুন, আমি ধরে নিচ্ছি একজন কর্মচারী, তিনি নিষ্ঠার সাথে 60 বছর চাকরি করলেন, করার পরে তিনি রিটায়ার করলেন, রিটায়ার করার পরে তার স্টার্ট হবে পেনশন। আমি ধরে নিচ্ছি রিটায়ারের সময় ওনার লাস্ট বেসিক পেয়েছিল 80,000 টাকা। আমি একটা হাইপোথেটিক্যালি আমি একটা মানে পয়েন্টিং করেছি, জাস্ট নট দি রিয়েল, একটা হাইপোথেটিক্যাল আমি করেছি। 80,000 টাকা তার ধরে নিচ্ছি লাস্ট বেসিক পে। পেনশনের নিয়ম কী আছে না সবাই জানি আমরা, এনহান্স রেট অফ পেনশন আর হচ্ছে অর্ডিনারি রেট অফ পেনশন। যেহেতু তিনি চাকরি করেছেন 20 ইয়ার্স, তারা সবাই জানি যে 20 ইয়ার চাকরি করলে ফুল সার্ভিস হয়, তার মানে তার এখানে এনহান্স রেট অফ পেনশন স্টার্ট হবে। তাদের পেনশনের নিয়মটা কি, LBP ইন্টু US বাই 80। অর্থাৎ পেনশন নির্ণয়ের নিয়মটা হচ্ছে LBP ইন্টু US বাই 80। US মানে ইউনিট অফ সার্ভিস। কার নাম ইউনিট সার্ভিস না, QS মানে কোয়ালিফাইং সার্ভিস। QS ইন্টু 2 ইজিক্যাল টু US, কোয়ালিফাইং সার্ভিস ইন্টু 2 ইজিক্যাল টু ইউনিট অফ সার্ভিস। সর্বদা আমরা এটাকে ইউনিট US দিয়েই গুণ করবো। আর US ম্যাক্সিমাম করা আছে 20 ইয়ার্স। আমি বললাম চাকরি আপনার যত বছরই হোক না কেন, 20 বছরকে ধরে নেওয়া হয়েছে ম্যাক্সিমাম রেঞ্জ অফ সার্ভিস। অর্থাৎ 20 বছর চাকরি করলে আপনি ফুল পেনশন পাবেন। ফলে আপনার চাকরি যদি 34 বছর হয়, 35 বছর হয়, ইট ডাজেন্ট ম্যাটার। এটাকে ইউএসটাকে ধরা হবে 40। অর্থাৎ LBP ইন্টু 40 কেন, 20 বছর কোয়ালিফাইং সার্ভিস ইন্টু 2 40 হবে US বাই 80 ইজিক্যাল টু 80,000 ইন্টু তাহলে ইজিক্যাল টু 40,000 টাকা। তাহলে আপনার পেনশন দাঁড়াবে 40,000 টাকা। এইবারে আসুন যে আপনি ভাবেন যে পেনশন কমিট করবেন, আর একটা দেখো পেনশন কমিট করবেন না, লাভ হচ্ছে না লস হচ্ছে। জানলাম আমরা যে আমার যে আপনার অলরেডি পেনশন হলো 40,000 বা 40,000 টাকা। এবারে আসুন, 40,000 টাকা আপনি বললেন যে ভাই আমি কমিট করবো, আমার টাকা প্রয়োজন কমিট করবো। গভর্নমেন্ট নিয়ম, ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুল, ইন্ডিয়ান ফিনান্সিয়াল রুল অনুযায়ী ম্যাক্সিমাম 40% হচ্ছে তার কমিটেড ভ্যালু। অর্থাৎ 40% পর্যন্ত আপনি পেনশনকে কমিট করতে পারেন, 4×4=16। অর্থাৎ 16,000 টাকা আপনি ম্যাক্সিমাম করতে পারেন কমিট। 2009 সালে রূপা এবং 2019 সালে রূপা দুটোতেই কিন্তু একই রেখে দেওয়া হয়েছে CVP। CVP মানে কমিটেড ভ্যালু অফ পেনশন। অর্থাৎ 2009 সালে রূপাতে যা ছিল কমিটেড ভ্যালু অফ পেনশন, 2019 রাখা হয়েছে একই রকম কমিটেড ভ্যালু অফ পেনশন। সেটা কত, সেটা হচ্ছে 98.328 টাকা।
অর্থাৎ 1 টাকার মূল্য কমোডিটি ভ্যালু অফ পেনশনের ক্ষেত্রে 98.328 টাকা। এবার 16,000 টাকা পর্যন্ত আপনি করেছেন, 1 টাকার মূল্য হচ্ছে 98.328, তাহলে আপনার কমোডিটির ভ্যালু কত হবে? না, 16,000 × 98.328 টাকা। এই ফিগারটা দেখবেন আমার দাঁড়াবে 15,73,248 টাকা। অর্থাৎ যেই মুহূর্তে আপনি পেনশন কমিট করলেন, আপনার কমিটের ভ্যালু এসে গেল 15,73,248 টাকা, এবং হাতে আপনার থাকবে 24,000 প্লাস DA প্লাস 500 টাকা মেডিকেল অ্যালাউন্স, এই চারে হাউস রেন্ট থাকবে না। তাহলে এই টাকাটা হবে আপনার পেনশন। আমি DA এখন 6% দিচ্ছি, 6,000-এর সঙ্গে 6% গুণ করলে যা হবে সেইটা, এবং 500 টাকা যোগ করলে এইটা হবে আপনার পেনশন। প্লাস আপনি এককালীন পেয়ে গেলেন 15,73,248 টাকা, তার সঙ্গে আপনার গ্র্যাচুইটি আছে। এইবার আসুন, আপনি পেনশন কমিট করলেন না, তাহলে কি ফিগারটা আসবে? যদি আপনি না করলেন, তাহলে এই যে 16,000 টাকা প্রতি মাসে মাসে আপনি পেয়ে যাবেন, 16,000 × 12, 1 বছরে হচ্ছে 1,92,000 টাকা। 1,92,000 × 15, কারণ নিয়ম হচ্ছে পেনশনের নিয়ম যে আপনি যদি পেনশন কমিট করেন 15 বছর ধরে ওই নিয়ম চলবে, 60 থেকে 75 বছর পর্যন্ত ওই নিয়ম চলবে, 76 বছর থেকে আপনি আপনার কমিটেড ভ্যালু অফ পেনশনটাকে আবার ফিরে পাবেন। এটা হচ্ছে তার গভর্নমেন্টের নিয়ম। অর্থাৎ যদি আপনি কমিট করেন, তাহলে প্রতি মাসে আপনি পাচ্ছেন 24,000 টাকা প্লাস DA প্লাস 500 টাকা, এরকম চলবে 75 বছর পর্যন্ত। যেই 76 বছরে পা দেবেন, সেই মুহূর্তেই 16,000 টাকা আবার জমে যাবে 24,000 টাকা, তখন আপনি আবার 40,000 টাকা প্লাস DA প্লাস মেডিকেল অ্যালাউন্স পাবেন। কিন্তু আপনি যদি কমিট না করেন, তাহলে এই ফিগারটা দাঁড়াবে 88,80,000 টাকা। অর্থাৎ আপনি যদি 16,000 টাকা কমিট করে পেয়েছেন 15,73,248 টাকা, যদি আপনি কমিট না করেন, তাহলে প্রতি বছর 1,92,000 টাকা, 15 বছর পরে এই টাকাটা দাঁড়াবে 88,80,000 টাকা। কিন্তু আপনি কিন্তু পেয়েছেন 15,73,000 টাকা, 73,248 টাকা, কিন্তু আপনার কমিট না করলে আপনি পেতেন 88,80,000 টাকা। অর্থাৎ আপনার লস হবে, আপনার লস দাঁড়াবে 13,06,752 টাকা। অর্থাৎ আপনি যদি পেনশন কমিট করেন, তাহলে 40,000 টাকা পেনশনের উপর 15 বছরে আপনার লস হবে 13,06,752 টাকা। আর কমিট না করলে আপনি এই পরিমাণ টাকাটা শুধু 16,000 টাকার উপরে পাবেন, প্লাস আপনার তো পেনশন আছে। এখন প্রশ্ন হবে, তাহলে লোক কমিট করে কেন? কমিট তখনই আপনি করবেন যদি আপনার মেয়ের বিয়ের সময় এসে গেছে, আপনার ছেলের চাকরির ব্যাপারে কোনো জায়গায় কথাবার্তা চলছে, কিংবা কোনো ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন, তখন আপনার এককালীন টাকা প্রয়োজন। আমাদের তো আর 2 নম্বরই আয়ের কোনো ব্যাপার নেই, আয়টা উচিত নয়, তার জন্য আমাদের পুঁজি নেই, তার জন্য কমিটমেন্ট, মানে যার ক্যাপিটাল প্রয়োজন হবে, যার পুঁজির প্রয়োজন হবে, যার ইনভেস্টের প্রয়োজন হবে, যার মেয়ের বিয়ে আছে, কিংবা যার এমার্জেন্সি কোনো ফিজিক্যাল এমন অসুখ হয়েছে যে ওষুধের জন্য 10 লাখ 12 লাখ টাকা একান্ত লাগবে, তাদের ক্ষেত্রে কিন্তু কমিট করা ভালো। আর যাদের কোনো ব্যাপার নেই, তাদের কিন্তু কমিট করা ভালো নয়। এবার অন্য একটা পয়েন্টে আসি, আপনার শরীর খারাপ হয়ে গেছে, রিডারের পরে আপনি বুঝতে পারলেন যে ভাই আমি আর বেশি দিন বাঁচবো না, আমার আলসার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না, ফলে 15 বছর তো দূরের কথা, 15 মাসও আমি বাঁচবো না, তখন কিন্তু আপনি অবশ্যই কমিট করবেন, তখন কিন্তু কমিট করলে লাভ। আর কমিট করে যদি কর্মচারী মরে যায়, সেটা কিন্তু ফেরত দিতে হয় না, এই একটা আইনের ফাঁক আছে।
ফলে আপনি আপনার শরীর বুঝে যদি মনে হয় যে আমি বেশি দিন বাঁচবো তাহলে কমেন্ট করার প্রয়োজন নেই, যদি মনে হয় যে আপনার টাকা প্রয়োজন ইমিডিয়েটলি তাহলে কমেন্ট করুন, যদি মনে হয় আপনি বেশি দিন বাঁচবেন না তাহলেও কমেন্ট করুন। ফলে দি চয়েস ইজ ইয়োর্স, আই উডন্ট ইন্টারফেয়ার ইন টু দিস ম্যাটার। আজ এ পর্যন্ত যেন প্রশ্নটাকে প্রশ্ন করুন, আমি অবশ্যই চেষ্টা করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।